সারা দেশের তাপমাত্রা 16 এপ্রিল পর্যন্ত একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে 17 এপ্রিল বৃষ্টি হতে পারে 2-1 জায়গায়। বুধবার 12 এপ্রিল আবহাওয়াবিদ ওমর ফারুক এ তথ্য জানান। তিনি বলেন 16 এপ্রিল পর্যন্ত আবহাওয়া একই রকম থাকতে পারে, 17 এপ্রিল 2-1 জায়গায় বৃষ্টিপাত হতে পারে, তবে এটি তাপমাত্রার ওপর তেমন প্রভাব ফেলবে না। তবে 24 এপ্রিল দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে কমে আসতে পারে তাপমাত্রা। গত কয়েকদিন ধরে সারা দেশে তাপমাত্রা বেড়ে যাওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ 39.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.5 ডিগ্রি সেলসিয়াস। জব দেখে বেঁচে গেছে, কিন্তু যা সাধারণ মানুষরা যারা আছে কাজ করতেছে, কেউ দেখতেছে যে শান্তিতে নেই। ওই ধরনের পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা খুবই কম। আপাতত যে অবস্থায় চলছে সেই অবস্থায় থাকার সম্ভাবনা বেশি, তারপরে হয়তো পরবর্তীতে তাপমাত্রা কিছুটা কোথাও কোথাও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর কি। মোহাম্মদ সিদ্দিক, এনএন টিভি।